তো ছাত্রছাত্রীরা আমরা শিখব কীভাবে লিটিল এলিটিল দি লিটিল ফিউ এফ ইউ দি এগুলো প্রয়োগ করতে হয় সেন্টেন্সের মধ্যে তোমার দেখো ফিউ এফ ইউ যদি কাউন্টেবল নাউন হয় যেগুলো বস্তু গনা যায় গোনা গেলে আমরা ফিউ এফ ইউ বসাতে পারি আর গনা না গেলে আনকাউন্টেবল নাউন সেগুলোর ক্ষেত্রে আমরা লিটিল এলিটিল দি লিটিল ব্যবহার করি ফিউ মানে নাই বললেও চলে যে আমার বন্ধু এখানে খুব কম নাই বললেও চলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হিয়ার এফি মানে কি কিছু সংখ্যক মানে আছে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হিয়ার আমার এখানে কয়েকজন বন্ধু আছে আর দিফু কখন হয় যখন অল্পের সবটুকুকে উল্লেখ করা হয় যেমন আমার যে কটা বন্ধু আছে সবাই ধনী হবে দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ আর অল ভেরি রিচ ঠিক সেইভাবে লিটিল এলিটিল দি লিটিল গ্লাসে জল প্রায় নাই বললেও চলে নেই নিগেটিভ অর্থে কিভাবে দ্যার ইজ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস গ্লাসে অল্প জল আছে হবে দ্যার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য গ্লাস কাছে যে অল্প জল সবটুকু সে পান করে ফেললো অল্পে সবটুকু তো হি ড্র্যাঙ্ক দ্য লিটিল ওয়াটার দ্যাট ইজ ইন দ্য গ্লাস অর্থাৎ অল্পে সবটুকু যদি হয় গোনা গেলে বসাবে দি ফিউ আর গোনা না গেলে বসাবে দ্য লিটিল এখন দেখো এখানে আই হ্যাভ ড্যাশ টাইম টু স্পেয়ার এজ আই এম বিজি নাও আই হ্যাভ ড্যাস টাইম টু স্পেয়ার এজ আই এম বিজি নাও আমি এত ব্যস্ত আছি আমার সময় নাই তো সময় নাই অর্থে কী ব্যবহৃত সম্পর্কে কমা যায় না তা কীভাবে লিটিল 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 বসাতে হবে এখানে কোনটা বসাতে হবে আমি ব্যস্ত আছি মানে কি আমার নাই আমার সময় নেই নেই অর্থে কি বসে লিটিল তা হবে আই হ্যাভ লিটিল টাইম টু স্পেয়ার এস আই এম বিজি নাও এখন দেখো গিভ মি আমাকে দাও ড্যাশ টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক মানে কি আমাকে কাজটি শেষ করার জন্য অল্প সময় দাও হবে না বাচক যদি হয় কি বসে আমরা লিটিল অল্প হলে কি বসে আমরা লিটিল তাহলে কীভাবে গিভ মি অ্যালিটিল আমাকে অল্প সময় দাও কিসের জন্যে টু ফিনিশ দ্য ওয়ার্ক ক্লিয়ার এখন দেখো হি গেইভ এওয়ে সে বিতরণ করে দিয়েছিল ড্যাশ মানি হি হ্যাড টু দ্য বিগার এই দেখো হি হ্যাড হি হ্যাড আই হ্যাভ উই হ্যাভ হি থাকলে দিই বসে কিন্তু মনে রাখবে তো ওর কাছে যে টাকাগুলো ছিল সব টাকা কাকে দিয়ে দিয়েছিল ভিকারির দিকে অতএব অল্পের সবটুকু যদি কি বসে দ্য লিটিল গোনা না গেলে কি হবে হি গেইভ এ ওয়ে দ্য লিটিল মানি হি হ্যাড টু দ্য ব্যাগ আর হি হের থাকলে মনে রাখবে দিয়ে বসে লিটলের সঙ্গে আবার দেখো আই গেইভিম আমি ওকে দিয়েছিলাম ড্যাশ পিসেস অফ ব্র্যাড দিয়েছিলাম এটা হাঁ বাচ ওতে কী হবে ব্রেড তো গোনা যায় একটা দুটা তিনটা ওতে গোনা গেলে কী হয় এফ ইউ কয়েকটা দিয়েছি আই গেইভিম ওকে দিয়েছিলাম ওতে কী হবে এফ ইউ পিসেস অফ ব্র্যাড কয়েকটা রুটি প্লিজ গিভ বি ড্যাশ মানি ইউ হ্যাভ আগে বলেছিলাম না হি হ্যাড আই হ্যাভ উই হ্যাভ ইউ হ্যাভ থাকলে দিয়ালা বসে কী হবে প্লিজ গিভ মি দ্য লিটিল মানি ইউ হ্যাভ তোমার কাছে যে টাকাগুলো আছে সবটুকু আমাকে দিয়ে দাও অল্পের সবটুকু যদি হয় গোনা না গেলে কি বসে দ্য লিটিল প্লিজ গিভ মি দ্য লিটিল মানি ইউ হ্যাভ তোমার কাছে যে টাকাগুলো আছে সবটুকু আমাকে দিয়ে দাও এরপর দেখো গিভ ডাস্ট মিল্ক ইন দি গ্লাস টু দ্য বয় ওতে গ্লাসে যে দুধটুকু ছিল সব দিয়ে দাও কাকে ছেলেটিকে অল্পের সবটুকু যদি হয় কি বসে গিফট দ্য লিটিল মিল্ক ইন দ্য গ্লাস টু দ্য বয় গ্লাসের দুধগুলো দিয়ে দাও ফ্রেন্ডস আই হ্যাড লেফ্ট মি বলেছিলাম না ইউ হ্যাভ আই হ্যাড হি হ্যাড এই কথা কি বসে দি বসে তো হবে ড্যাস ফ্রেন্ডস আই হ্যাড লেফট মি আমার যেগুলো বন্ধু ছিল সব আমাকে ফেলে চলে গেছে তাহলে কী হবে দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাড আমার যে কয়েকটা বন্ধু ছিল লেফট মি আমাকে ছেড়ে চলে গেছে এরপর দেখো ক্যান ইউ হেল্প ইউ উইথ ড্যাস মানি তুমি কি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে তাহলে কী টাকা তো গড়া যায় না কী হবে এ লিটিল মানি এরপর দেখো আই হ্যাভ রেড ড্যাশ বুকস আই হ্যাভ আবার দেখো আই হ্যাভ আই হ্যাভ উই হি উ থাকলে দি ফিউ দি লিটিলগুলোই বসে তাহলে কিন্তু বই তো গোনা যায় কাউন্টেবল নাউন কী হবে দ্য ফিউ আই হ্যাভ রেড দ্য ফিউ বুকস আই হ্যাভ আমার কাছে যে কতগুলো বই ছিল সব বই আমি পড়ে ফেলেছি গল্পের সবটুকু যদি হয় গোনা গেলে দি ফিউ বসে গোনা না গেলে দ্য লিটল বসে তাহলে এখানে কী দেওয়া আই হ্যাভ রেড আমি পড়ে ফেলেছি বাই পড়েছি দ্য ফিউ বুকস আই হ্যাভ আমার কাছে যতটুকু মানে যতগুলো বই ছিল সব বই আমি পড়ে ফেলেছি এরপর দেখো আই এম ড্যাশ টায়ার্ড অ্যান্ড ক্যান ডু দ্য ওয়ার্ক যেহেতু এন ক্যান ডু দ্য ওয়ার্ক কাজটি করতে পারি মানে কি আমি টায়ার কম টায়ার কম সেহেতু আমি কাজ করতে পারি কম হলে কি হবে খুব কম মানে আই এম লিটিল টায়ার আমি খুব কম ক্লান্ত অ্যান ক্যান ডু দ্য ওয়ার্ক এবং কাজটি করতে পারি এবার দেখো আই এম সেম দিয়েছি আই এম ডেস টায়ার এন আই ওয়ান টু টেক এ রেস্ট আমি বিশ্রাম নিতে চাই মানে আমি টায়ার আছি আমি ওপর টায়ার্ড আছি সেই জন্য বিশ্রাম নিতে চাই কী হবে তাহলে আই এম এ লিটিল টায়ার্ড অ্যান্ড আই ওয়ান্ট টু টেক এ রেস্ট যেহেতু আমি ক্লান্ত আছি সেই জন্য আমি বিশ্রাম নিতে চাই এরপর দেখো হি ইজ ভ্যারি ইল সে খুব অসুস্থ বাট বাটের মধ্যে বুঝে যাচ্ছে কোনো ঘটনাটা ঘটবে না হি ইজ ভ্যারি ইল কিন্তু স্টিল দেয়ার ইজ ড্যাশ হোপ অফ ইজ রিকভারি সে খুব অসুস্থ কিন্তু কি ওর সুস্থ হওয়ার একটু আশা আছে অল্প কী হয় এল লিটিল হোপ অর্থ হি ইজ ভ্যারি ইল বাট কিন্তু স্টিল দেয়ার ইজ এ লিটল হোপ অফ ইজ রিকভারি সুস্থ হওয়ার একটু আশা আছে সেহেতু কি বসে যেখানে এল আবার দেখো হি ইজ ভ্যারি ইল সে খুব অসুস্থ অ্যান্ড দেয়ার ইজ ড্যাশ হোপ অফ ইজ রিকভারি এন্ড দেওয়া এখানে বার দেওয়া সে খুব অসুস্থ এবং আশা নেই অত সেই কী বসবে লিটিল হোপ অফ ইজ রিকভারি ক্লিয়ার দেখবে তোমরা